আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছি। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার কি দরকার। ঘুমরে হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা, সেখানকার যে জল সে কি বলবো তোমায়। এত তর্কাতর্কি কিসের? অদি জল ফল ফল একানল বাকানল আগল ছাগল পাগল অভাব কি? এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল ছেঁকে নিয়ে এসেছে, তবু গন্ধ। করেন কি মশাই, ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। তুই কে রে, তুই সব সহজে শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বল যে। তুই কে রে, তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল। অতীতে কিন্তু সবাই ফিরে যেতে পারে না, আমরা কিন্তু অতীতে চাইলেই মনে মনে ভাবি যে আচ্ছা আমার অতীতে এমন ছিল, এমন ছিল, আমি এই করতাম। কিন্তু বাচ্চাদেরকে দেখলে যেটা হয়, আপনি কিন্তু সত্যিকার অর্থে আপনার অতীতে ফিরে যাচ্ছেন, আপনার অতীতটা ওদের মধ্যে দেখছেন। তো এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আমার ফ্রেন্ড একদিন তার অতীতের ছোট ছোট ছবি, স্কুলের ছবি নিয়ে দেখছে খুব মন দিয়ে। তা ওর ছেলে এসে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কি করছো? তো বলছে যে আমি আমার অতীত দেখছি, আমার বন্ধুদের কথা ভাবছি। তো ছেলেটা ছোট্ট, 6 বছর বয়সের একটা বাচ্চা, সে বলছে তুমি আমাকে দেখো, আমি তো তোমার অতীত, তুমি ছবি দেখছো কেন? কথাটা আমার, হ্যাঁ কথাটা আমার খুব ভালো লাগছে যে এই যে বাচ্চারা বসে আছে, এই বাচ্চারা কিন্তু আমাদের অতীত। আমি ভালোবাসা জানাতে চাই, সেই জন্য তাদের জন্য অনেক ভালোবাসা, তাদের জন্য শ্রদ্ধা। খেয়াল রাখবেন যেন আপনাদের বাচ্চারা এরকমই থাকে, এমনই যেন তারা সৃজনশীল কাজের মধ্য দিয়ে বড় হয়। তাহলে যেটা বললাম যে তারা ভুল পথে যাবে না, সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন। আমি কিন্তু আপু স্কাউটিং এর সাথেও জড়িত। হ্যাঁ, আমি আমার কলেজে রোভার স্কাউটের আরএসএল, মানে রোভার স্কাউট লিডার আমার কলেজে। আমি আমার স্টুডেন্ট, একদম স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে, আমার একটা টিম আছে মেয়েদের। ওদেরকে বলি যে পড়াশোনা করবে, যে কোনো বই পড়াশোনা করবে, সৃজনশীল কাজে নিজেকে জড়িত রাখবে, দেখবে নেগেটিভ কোনো চিন্তা তোমার মাথায় আসবে না। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি আছে, ছেলে মেয়েরা বিপদে চলে যায়, হ্যাঁ আনওয়ান্টেড বিভিন্ন বিষয়ে জড়িত হয়ে যায়। সৃজনশীল কাজে জড়িত থাকবে, যারা সেবামূলক কাজ করবে বা সৃজনশীল কোনো কাজে থাকবে, তারা কখনোই কখনোই সেই পথে যাবে না। আবৃত্তি করার জন্য যে নির্মিতিটা, সেটা যে আপনি এত চমৎকার করে এক একটা ছড়া কবিতা করেছেন, এবং আপনার ছাত্রীরা তারা যে এত সুন্দর করে কণ্ঠে তুলে নিয়েছে জিনিসটা, আমি অভিভূত। আসলে আমি আপ্লুত। তুমি চুপ করে থাকো টগর, তুমি খুব বেশি কথা বলো, খুব রাগ করেছো। আমি সোয়েটার দিয়ে দিয়েছি বলে রাগ করেছো? এইদিকে বাসার মধ্যে ধুমধুমার কাণ্ড, আমার জ্বর উঠলো, আকাশ পাতাল, মাথার পানি ঠেলা ঠালি, আমি গিয়ে ডাক্তার ডাইকা আনলাম।
নেই মা, হাত পা ধুয়ে আমি তলিয়ে আসছি, কবিতা শোনাবো। গরিব ছেলেমেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে। তবে তা আজ আমি একবার পরীক্ষা করে দিই। তা দেখুন না, কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও কি চচ্চর করছে। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম। ফুলের বাসে যে আনন্দ, পাখির গানে যে আনন্দ, অরুণ আলোয় যে আনন্দ, শিশুর প্রাণে সেই আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুকি ঝড়ি, সেই আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। আলহামদুলিল্লাহ, হাঁচি হাঁচি পা পা করে তুমিও পারবে পরিবার আজ দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। আজকের এই দিনে যারা আমাদের সাথে প্রথম থেকে এই পর্যন্ত যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 2020 সাল যেই সময়টিতে পেন্ডামিক সময়ে দুর্বিষহ একটি সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল বিশ্ব পরিস্থিতি, সেই সময়টাতে নিজের অবস্থান থেকে এই প্ল্যাটফর্মটি তৈরি করার পেছনে যে দায়িত্ববোধ কাজ করেছিল, আজ সেই দায়িত্ববোধের সাথে রয়েছে আমার অফুরন্ত ভালোবাসা। কেননা এই শিশু কিশোরদের কারণেই তুমিও পারবে পরিবার আজ আলোকিত ও অনুপ্রাণিত। আগামী দিনের পথ চলায় শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভার পাশে আমরা সবাই থাকব, এই প্রত্যাশা সকলের কাছে। শুভ জন্মদিন, তুমিও পারবে। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আসলে এই তুমিও পারবে প্ল্যাটফর্মের জন্মদিন উপলক্ষে কিছু কথা বলার জন্য আমার এই ছোট্ট ভিডিও। শিশুদের আসলে বিকাশটা ঘটে, তার প্রতিভার শুরুটা হচ্ছে শিশু বয়স থেকেই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্য। আর এই শিশু বয়সে তার বিকাশের পেছনে, তার প্রতিভা বিকাশের পেছনে যারা কাজ করে, বিশেষ করে বাবা মা বা তার আত্মীয় স্বজন যারা তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। সাধারণত আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম আসার আগে এইগুলোর মধ্যেই আমাদের প্রতিভা বিকাশটা দেখতে পেতাম। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আসার কারণে, ইন্টারনেটের কারণে, টেকনোলজির কারণে এই পথটা আরও মসৃণ হয়েছে, আরও সহজ হয়েছে। তো এই উপলক্ষে আমি একটা কথাই বলবো যে তুমিও পারবে প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে যারা
থাক, নিজেদের কোনো স্বার্থ ছাড়াই এই যে বাচ্চাদেরকে, শিশু ও কিশোরদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য তারা যে পথটা করে দিয়েছে, এই যে একটা বাচ্চা গান গাইছে, ছবি আঁকছে, তার এই প্রতিভাকে আরো অনেকের কাছে তারা পৌঁছে দিচ্ছে এবং এর জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমি নিজেও একজন আইটি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি জানি যে এই কাজটা করতে, একটা ভিডিওকে সুন্দরভাবে পরিবেশনা করতে তার পেছনে প্রচুর কাজ করতে হয়। তো এই কাজ করে তুমিও প্ল্যাটফর্ম অক্লান্তভাবে তাদের নিজেদের কাজের বাইরে এই কাজগুলো করছেন প্রতিনিয়ত এবং তারা বাচ্চাদেরকে কোনো রকম কোনো রিওয়ার্ড ছাড়াই বাবা মাকে, বাচ্চাদেরকে সাহায্য করছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো যার কারণে আমি এই প্ল্যাটফর্মের কাছে কৃতজ্ঞ এবং আমার অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। তুমিও পারবে প্ল্যাটফর্মের কারণে প্রতি, আর তুমিও পারবে প্ল্যাটফর্মের জন্য। আমি ব্যক্তিগতভাবে অত বাকপটু নই, অত কথা বলতে যে খুব পছন্দ করি তাও না বা পারিও না, তো তুমিও পারবে কারণে আজকে আমিও পেরে গেছি এই ছোট্ট ভিডিওটা করতে। অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি রহমানি রহিম। তুমিও পারবে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শামীম আক্তার আপু, এই গ্রুপের ছোট্ট সোনামণি বন্ধুরা এবং শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আগামীকাল তুমিও পারবে এই নান্দনিক প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভক্ষণে আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা জানি আমাদের শিশুরা, আমাদের সন্তানরা যখন সৃজনশীল কোনো কাজে নিজেকে নিয়োজিত করবে, নিজেদের দক্ষতা দিয়ে সমাজকে পরিবর্তনের লক্ষ্যে ভালো ভালো কাজ করবে, সাংস্কৃতিক কাজে জড়িত থাকবে, তখন তারা সমাজের নানা প্রলোভন, নানা নেগেটিভ প্রলোভন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে। আর তাই তুমিও পারবে এবং এই ধরনের সামাজিক সংগঠন যারা শিশুদেরকে নিয়ে কাজ করে তাদের কোনো বিকল্প হতে পারে না। শ্রদ্ধেয় শামীম আক্তার আপু তার ঐকান্তিক প্রচেষ্টায় এই গ্রুপটি গড়ে তুলেছেন। আমি প্রথমে ভেবেছিলাম যে তুমিও পারবে শুধুমাত্র একটি আবৃত্তির গ্রুপ, কিন্তু যখন আমি গ্রুপে গেলাম আমি দেখলাম যে সেখানে বাচ্চাদের চমৎকার সব আঁকা, ছবি আঁকা, তাদের আবৃত্তি, মিষ্টি কণ্ঠে গান, অনেক কিছু পোস্ট দেওয়া আছে এবং দেখে অভিভূত হলাম। এরকম একটি গ্রুপ, এরকম একটি প্ল্যাটফর্ম আমাদের বাচ্চাদের জন্য বড় বেশি দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি শামীম আপুকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো অভিভাবকদের যারা নিজেদের সন্তানদের এরকম সুন্দর পথে এগিয়ে দিচ্ছেন শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে। ছোট সোনামণি বন্ধুরা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই গ্রুপটি আরো অনেক দূর এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি হামিদা আঞ্জুমান, লেখক এবং সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। ধন্যবাদ সবাইকে। আজ হৃদয়ের সব শুভকামনা, তুমি হও সুন্দর আনন্দ, আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনই খুশির আবিরে রাঙিয়ো, হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই তুমিও পারবে আমাদের জন্য চমৎকার একটি কাজ। আমার মতো অনেকেই তুমিও পারবে পেজে তাদের প্রতিভাগুলো সবার সামনে তুলে ধরতে পারে। আর স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ফেভারিট শামীমা আন্টি, আমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর লাইভ আয়োজন করে যার মাধ্যমে আমরা অনেক পরিচিতি পেয়েছি। আর আন্টির সাথে রিহার্সেল করার মুহূর্তগুলো আমাদের কাছে সবচেয়ে মজার। আন্টির সাথে রিহার্সেল করতে আমরা অনেক ভালোবাসি। তুমিও পারবে পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এগেইন হ্যাপি বার্থডে টু তুমিও পারবে। আসসালামু আলাইকুম। আজ
তুমিও পারবে জন্মদিন, তুমিও পারবে জন্মদিনে আমি তুমিও পারবেকে উইশ করতে চলে এসেছি। তুমিও পারবে, তুমিও পারবে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তুমিও পারবে, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যেহেতু আমাকে অনেক আনন্দ দাও, আমি তোমার জন্য একটু তো কিছু করতেই পারি। তুমি আমাকে অনেক আনন্দ দাও, শুধু তোমাকে খুশি করার জন্য আমি একটু সামান্য গান করি, নাচ করি আর কবিতা করি, আরো অনেক কিছু করি। কিন্তু তুমি আমাকে অনেক আনন্দ দাও, এটার জন্য তোমাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শুভ জন্মদিন তুমিও পারবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিয়া তুমিও পারবে, হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ। সালামু আলাইকুম, আমি জাহরা জামান মনিপা ও জাহরা জামান মোলেরার মা বলছি। আজকে এখানে এসেছি তুমিও পারবে জন্মদিন উপলক্ষে দুটো ভালো লাগার কথা বলার জন্য। আমি বিশ্বাস করি প্রতিটি মার কাছেই তার সন্তানরাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার জায়গা। তো তাদের কাছে যখন যে জিনিসটা ভালো লাগে অটোমেটিক্যালি মার কাছেও সেটা প্রিয় হয়ে ওঠে। তেমনিভাবে তুমিও পারবে আমার জীবনে এই মুহূর্তে একটা ভালো লাগার জায়গা, কারণ ওখানে আমার বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে অনেক কিছু করছে এবং তাদের খুবই আনন্দের এবং প্রিয় একটা জায়গা হচ্ছে তুমিও পারবে। অ্যাকচুয়ালি আমরা যখন আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম গত বছরটা, তো শুরুর দিকে আমরা খুবই ভয়ে ছিলাম সবাই। তো ওই সময়টাতে আমি দেখছিলাম যে বাচ্চাদের কাছে আমাদের এই যে অস্থিরতাটা লাগছে এটা বাচ্চাদের কাছেও ট্রান্সফার হয়ে যাচ্ছিল, তো যেটা মানে তাদের মানসিক চাপে পরিণত হচ্ছিল। আমি নিজে পার্সোনালি একটু ট্রাই করছিলাম তাদেরকে এখান থেকে ডাইভার্ট করে রাখার জন্য, একটু বিজি রাখতে চাচ্ছিলাম আবৃত্তি গান দিয়ে। তো যেহেতু এই লাইনে আমি খুব বেশি ভালো জানি না, আমি ওদের কত ভালো গাইড করতে পারছিলাম না। তারপরেও আমি আমার মতো করে করে কিছু কিছু গ্রুপে আমি হয়তো এগুলো পোস্ট টোস্ট করতাম। তো ওই সময়ই একদিন শামিম আপু আমাকে নক করলেন একটা গ্রুপের পোস্ট দেখে। তো সত্যি কথা বলতে যে শুরুর দিকে যেহেতু উনি নিজেই আমাকে নক করেছেন, আমি একটু ঘাবড়ে গেলাম, একটু সংকোচবোধ করছিলাম কোনো কিছু দিতে। তো উনি আমাকে ওনার পেজে যে কাজগুলো উনি করেন সেগুলো কিছু কিছু কাজ উনি আমাকে দিলেন। তো দেখে আমার ভালোই লাগলো, আমি শুরু করলাম দুই একটা পোস্টে। এই যে শুরু করলাম আর পিছিয়ে আসতে হয়নি, আমি তারপর শুধু এগিয়ে গেলাম তুমিও পারবে পরিবারের সাথে আমার দুই মেয়েকে নিয়ে। এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে আমার নিজের কাজ ফেলে রেখে হলেও আমার বাচ্চাদের কোনো না কোনো কিছু প্রতিদিন তুমিও পারবে জন্য আমাকে রেডি করে দিতে হচ্ছে। আর অবাক হয়ে যাই সিইও শামিমা আপু কিভাবে অত দূর থেকে বসেও একটা অদৃশ্য নিয়ন্ত্রণ আমার বাচ্চাদের উপর রাখছে, একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে তাদেরকে। এই ভালোবাসার জন্য তারা ওনার ভালো লাগায় তারা খুশি হয়, ওনার খারাপ লাগায় তারা ব্যথিত হয়। তারা প্রতি মুহূর্তে দেখতে থাকে যে তাদের পোস্টে খালামুনি কি কমেন্ট করলো। আমি অবাক হয়ে যাই কিভাবে উনি এই জিনিসগুলো এভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। তবে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে এই যে ওদের মানসিক বিকাশ ঘটানো বা তাদেরকে শুদ্ধ উচ্চারণ শেখানো, তাদেরকে পৃথিবীর সামনে নিজেকে প্রেজেন্ট করার যেই ক্ষমতা, এই জিনিসগুলো যেভাবেই হোক বাচ্চাদের উপর থেকে বাচ্চাদের ভেতর থেকে উনি বের করে নিয়ে আসছে, বাচ্চাদের ভেতর থেকে বের করে নিয়ে এসে উনি সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেললো যেখানে বাচ্চারা প্রতিনিয়ত শিখছে, মজার ছলে খেলার ছলে তারা প্রতিনিয়ত বিভিন্ন জিনিস শিখে যাচ্ছে। সেটা তুমিও পারবে টিম থেকেই হোক, তাদের ফেলোজদের কাছ থেকেই হোক, খুব সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছে। এই জন্য তুমিও পারবে পরিবারকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ স্বামী আপুকেও এবং পুরো টিমকে, তারা এত সুন্দরভাবে বাচ্চাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং তাদেরকে এই অস্থিরতা থেকে বের করে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা তুমিও পারবেকে, একই সাথে স্বামীও আপুকেও তুমিও জন্মদিনের শুভেচ্ছাই জানাচ্ছি, কারণ এই দিনটি তার নিজেরও উদ্যোক্তা হয়ে ওঠার দিন। ভালো থাকবেন সবাই, আর ভবিষ্যতেও তুমিও পারবে সাথে এভাবে আনন্দ নিয়ে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। চল বন্ধু চল জল খেয়ে চল।
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। 2020 সালে কোভিড-19 কারণে বিশ্ব যখন স্থবির হয়ে পড়ল, কেমন একটা ভীতিকর পরিস্থিতি চারদিকে, বাচ্চাগুলো গৃহবিন্দু হয়ে মনমরা অবস্থায় দিন কাটাচ্ছিল, তখন তুমিও পারবে শিশু কিশোরদের জন্য যেন সেই রবি ঠাকুরের গানের মতো মঙ্গল বারতা নিয়ে হাজির হলো। দেখতে দেখতে আজ 1 বছর পার করল সে। আমি রাবিয়া ইয়াসমিন কবিতা, রাকিয়া আক্তার সাহারা জাইমার আম্মু, তুমিও পারবের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি এর প্রতিষ্ঠাতা শুভানুধ্যায়ী ও সকল সদস্যকে, বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণিদের যারা এই প্রতিষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছে। ধন্যবাদ সকলকে। ওরে গৃহবাসী খোলার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। আমার প্রিয় তুইও পারবে প্রথম জন্মদিনে জানাই রানঢালার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সিলেট থেকে আদিত্যরাজ ভৌমিক তুইও পারবের চমৎকার সব আয়োজনের সাথে রয়েছি দীর্ঘদিন থেকে। আমি মূলত গান করি, কিন্তু তুইও পারবের সাথে যুক্ত হবার পর থেকে আমার অভিনয়, আবৃত্তি ও ছবি আঁকা এই বিষয়গুলো আমাকে খুব আনন্দ দেয়। হাজির হয়ে যাই আমার প্রিয় তুমিও পারবে পরিবারে। অনেক অনেক শুভকামনা তুমিও পারবে জন্য, শুভ জন্মদিন তুমিও পারবে। নমস্কার, আমার নাম অনুমেখা দেওয়াল। শুভ জন্মদিন তুমিও পারবে, অনেক অনেক জাদুই ভরা শুভেচ্ছা ও ভালোবাসা। তুমিও পারবে থেকে আমরা অনেক কিছু শিখেছি, ধন্যবাদ তুমিও পারবে। নমস্কার, আমি রাঙামাটি থেকে এরিকা চাকমা। অনুমেগা দেওয়ান আমার মেয়ে। আজ তুমিও পারবের শুভ জন্মদিন, শুভ জন্মদিন তুমিও পারবে। করোনা পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে সব বাবা মারই টেনশন কাজ করছিল, তেমনি আমারও টেনশন কাজ করছিল। হঠাৎ করে তুমিও পারবের পেজের কথা জানতে পারলাম। কোনো কিছু চিন্তা না করে তুমিও পারবেতে জয়েন হয়ে গেলাম। সেই থেকে যাত্রা শুরু আজ অবধি। তুমিও পারবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো সব কিছুই করতে পারে, গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা, সব কিছু ওদের মনের মতো করে নিজেদের স্বাধীনতায়, যেটা হয়তো স্কুলে করতে পারত সেটা সব কিছুই ওরা করছে হেসে গেলে। শামিমা আপুর কথা না বললেই নয়, শামিমা আপুর যে আন্তরিকতা সত্যিই আমাকে মুক্ত করে। তুমিও পারবে আরো অনেক দূর এগিয়ে যা, হাজার বছরের পদার্পণ করুক এই শুভকামনা থাকলো। তুমিও পারবে শুভ জন্মদিন, শুভ হোক জন্মদিন, ধন্যবাদ। নমস্কার, আমি তিয়নিশা চাকমা। এই দিনটা আসে যেন বারবার ফিরে, যেন অনেক স্বপ্নে দেখতে পারি তোমায় আমি গিয়ে, শুভ জন্মদিন তুমিও পারবে, ধন্যবাদ। হ্যাপি বার্থডে।
আমি মোহাম্মদ বদরুল জামান, আমি মুনিবা এবং মুনিরের বাবা। তুমিও পারবে, তুমিও পারবে আমাদের বাচ্চাদের একটি প্রচণ্ড ভালো লাগার জায়গা, যার ফলে আমাদের জন্য একটি ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে আছে, যার জন্য দেখা যায় নিজের কোনো কাজ ফেলে রেখে হলেও তুমিও পারবে জন্য কিছু না কিছু নিয়ে প্রতিদিন ব্যস্ত হতেই হচ্ছে। তুমিও পারবে পরিবার এই মহামারীর সময়ও বাচ্চাদের জন্য যে আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে, এই অস্বাভাবিক অস্থির সময়ে যখন আমরা অভিভাবকরা বাচ্চাদের সময় কীভাবে কাটাবো, ওদেরকে কীভাবে গাইড করবো, সেটা নিয়ে আমরা যখন প্রচণ্ড মানসিক চাপের মাঝে ছিলাম, ঠিক তখনই তুমিও পারবে নতুন দিগন্তে দুয়ার উন্মোচন করে দিল। আমাদের বাচ্চাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সুস্থ চিন্তা করা ও দায়িত্বটাও যেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিল। কীভাবে বাচ্চাদের সুপ্ত মেধাকে কাজে লাগিয়ে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলল, যেখানে তাদের অবাধ বিচরণ, যেখানে তারা শিখতে পারছে অনেক কিছু মজার ছলে, করতে পারছে নিজেদের পছন্দ মতো কাজ, কোনো বাধা নেই কোনো অস্থির প্রতিযোগিতা, নিজস্ব মেধা ও মননের বিকাশ ঘটিয়ে প্রত্যেকেই তার রাজত্বের রাজা। বুঝতেই পারছে না যে এই আনন্দের মাধ্যমেই তারা শিখে নিচ্ছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি হয়ে যাচ্ছে ইংলিশে কথা বলার চর্চা, যার মাধ্যমে গড়ে উঠছে নিজেদের বিশ্বের সামনে উপস্থাপন করার ক্ষমতা। এইসব কিছুই সম্ভব হচ্ছে তুমিও পারবে ম্যানেজমেন্টের পরিশ্রম ও আক্রান্ত ভালোবাসার ফলে। ধন্যবাদ জানাই পুরো টিমকে, সেই সাথে তুমিও পারবেকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং সামনের দিনেও আমাদের সন্তানদের এভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আমি তুমিও পারবে বার্থডে পার্টিতে এসেছি। আমি তুমিও পারবেতে নাচ করি, গান করি, আবৃত্তি করি, নাটক করি, দুপুরের মধ্যে লাইভ প্রোগ্রাম করি, আমার মন যা চাই তাই করি। আমি তুমিও পারবেতে কেক কাটতে পারবো না, কিন্তু আমি একটা উপহার নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে, তুমিও পারবে। আমি
আসসালামু আলাইকুম, আমি হাজারা খাতুন যশোর থেকে বলছি। তুমিও পারবে মূলত অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম যেখানে ছোট বাচ্চারা কবিতা, গান, নাচ, অভিনয় অনেক কিছু এই প্রতিষ্ঠান থেকে শিখতে পারে। তুমিও পারবে মূলত এই প্রতিষ্ঠানটাকে আমি একটি স্বপ্ন তৈরির কারখানা হিসেবে দেখি, কারণ তুমিও পারবে এই নামটার মধ্যেই একটা আত্মপ্রত্যয়মূলক শব্দ লুকিয়ে আছে। যে বাচ্চাটা কখনোই কিছু শেখেনি বা যে কখনো নিজেকে নিয়ে কখনো স্বপ্ন দেখেনি, সেও এই প্রতিষ্ঠান এবং এর কর্ণধার স্বামীমাহুর সংস্পর্শে এসে সে নিজেকে নতুন রূপে গড়ে তুলতে পারে। এজন্য এই প্রতিষ্ঠানকে আমি স্বপ্ন তৈরির কারখানা বলে অভিহিত করেছি। আজ 24শে জুলাই, তুমিও পারবে জন্মদিন। আমি এই প্রতিষ্ঠানকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন তুমিও পারবে, সেই সাথে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম ঈশান রায় দুর্জয়। আজকের দিন হোক অন্য দিনের সেরা, আজকের দিন হোক তোমার আকাশ সূর্য তারায় ভরা, নদী পাহাড় মেঘ বৃষ্টি দিক শুভেচ্ছা তোমায়, আগামীর আরো সুন্দর হোক সবার শুভকামনায়, তোমার চোখের স্বপ্নগুলো ফুটুক ভোরের আলোয়, ছোট বড় সবার ভালোবাসায় থেকো তুমি ভালোই, শুভেচ্ছাতে ভরিয়ে দিলাম তোমার জীবন বিনা, কাটবে না মোদের একটিও দিন তোমার খুশি বিনা, পথের শেষে আমি আছি তোমার বন্ধু হয়ে, ভালোবাসা ছাড়া দেওয়ার নেই মোর এই শুভ জন্মদিনে, উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে টু ইউ পারবে, থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই। নমস্কার, আলোকিত হোক ভবিষ্যৎ, প্রতিটা দিন কাটুক সুন্দরভাবে, সুপরিপূর্ণ হোক সবার জীবন। সম্মানিত সুধী, আজ তুমিও পারবে গ্রুপের শুভ জন্মদিন। হাঁটি হাঁটি পাপা করে তুমিও পারবে আজ দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। মেধা মননশীল চিন্তা শক্তিকে বিকশিত করার এক অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে তুমিও পারবে। এখানে ছোট ছোট বাচ্চারা তাদের মেধা এবং প্রতিভাকে বিকশিত করতে পারছে। অক্লান্ত পরিশ্রম করে এই গ্রুপের সকল বাচ্চাদেরকে তাদের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই গ্রুপের অ্যাডমিন শামিমা তারাপা। আমার বাচ্চা অত্যন্ত গর্বিত এই গ্রুপের একজন সদস্য হতে পেরে, এবং আরও গর্বিত যে একজন অনন্য গুণী বাচিক শিল্পী শামিমা তারাপার কাছে সে তালিম নিতে পারছে। আমি গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তুমিও পারবে গ্রুপ আরও এগিয়ে যাও, থাকো সবার হৃদয়ে। ধন্যবাদ সবাইকে। শুভ জন্মদিন তুমিও পারবে, তুমিও পারবে পরিবার থেকে আমরা এক একটি ফুল হয়ে ফুটব, আগামী পথচলা মসৃণ সুদীর্ঘ হোক এই প্রত্যাশা রাখি। শুভ জন্মদিন। আজ পর্যন্ত আনন্দের দিন, তুমিও পারবে শুভ জন্মদিন। এই পরিবারের সাথে আমরা শুরু থেকেই যুক্ত আছি। আমার দেখা অভিভাবক হিসেবে শামিমা পরিশ্রম, একাগ্রতা ও সদিচ্ছা, সর্বোপরি বাচ্চাদের সাথে উনার যে সুসম্পর্ক, তার সাহায্যে অনুমান করা যায় তুমি পারবে পরিবারটিতে চোখ রাখলে। সেই সাথে এই পরিবারের সকল শিশু কিশোরদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই।
শুভকামনা সব সময় তুমিও পারবের জন্য। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তুমিও পারবে। তুমি পারবে, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি, কারণ আমি তোমার সাথে আঁকতে পারি, আবৃত্তি করতে পারি, নাটকও করতে পারি। আমার এগুলো ভীষণ পছন্দ, তাই আমার তরফ থেকে তোমাকে একটা সুন্দর কার্ড। আবার তোমাকে হ্যাপি বার্থডে, লাভ ইউ। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আক্তার লিখি। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তুমিও পারবে বর্ষপূর্তিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তুমিও পারবে এই গ্রুপের কার্যক্রম আমি নিয়মিত দেখে আসছি, কারণ এই গ্রুপের প্রতিটি কার্যক্রম অত্যন্ত চমৎকার। এই গ্রুপের প্রতিটি শিশু তার নিজস্ব সৃজনশীলতায় আনন্দে মেতে থাকে। এটা সত্যি বাচ্চাদের নির্মল আনন্দের একটি জায়গা। আর এই গ্রুপের অ্যাডমিন শামিমা আপুর কথা কি বলবো, তিনি তো বাচ্চাদের মধ্যমণি। তার প্রতিটি কমেন্টে বাচ্চারা অত্যন্ত উৎসাহ বোধ করে। শামিমা আপু নিজেও একজন চমৎকার বাচ্চা শিল্পী, তিনি প্রতিটি শিশুকে মাতৃস্নেহে করে তুলছেন। সবশেষে একজন অভিভাবক হিসেবে আমি তুমিও পারবে গ্রুপটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আনন্দ ধারা বুকিছে ভুবনে, আনন্দ ধারা বুকিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায়ো, আনন্দ গগনে আনন্দ ধারা বুকিছে ভুবনে, আনন্দ ধারা বুকিছে ভুবনে। সুপ্রিয় সুধি, আমি চাঁদপুর সদর থেকে তাশফিয়া ফাহমি তুমিও পারবেকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। এই দিনটি আসে যেন বারবার ফিরে, অনেক স্বপ্ন দেখতে পারি আমি তোমায় ঘিরে। শুভ 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 দিন, আজ তোমার জন্মদিন। শুভ হোক পথ চলা, ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন। আলোকিত হোক তুমিও পারবের ভবিষ্যৎ। আমার পক্ষ থেকে তুমিও পারবেকে জানাচ্ছি শুভ জন্মদিন। আমি শামসুন কবির পূর্ণশী চট্টগ্রাম থেকে বলছি। আমি তুমিও পারবে একজন সদস্য, এখানে আমি গান ও আবৃত্তি শিখি। আমি তুমিও পারবেকে অনেক ভালোবাসি। আমি তুমিও পারবে এর জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই, সেই সাথে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খালামণির প্রতি। খালামণি অনেক অনেক ভালোবাসা নেবেন। শুভ জন্মদিন তুমিও পারবে, আমাদের সকলের পথ চলা শুভ হোক। শুভ জন্মদিন তুমিও পারবে। তোমার জন্মদিন উপলক্ষে আমার মা তোমার জন্য একটা সুন্দর ছড়া লিখেছে, এখন আমি সেটা আবৃত্তি করছি, দেখো তো কেমন হয়। শিশুদের বন্ধু তুমিও পারবে, আমাদের চারপাশ আনন্দে ভরবে, ভালোবাসি খুব বেশি। নমস্কার, আমার নাম নন্দিনী চাকমা, আমি এই পরিবারের নতুন সদস্য। এই পরিবারের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। শুভ জন্মদিন তুমিও পারবে, ধন্যবাদ। সালামু আলাইকুম, আমি
ইরিনা। শুভ জন্মদিন, তুমিও পারবে। তোমার জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। ধন্যবাদ, তুমিও পারবে। তুমি আমাকে অনেক উৎসাহ দিয়েছো, অনেক কিছু করতে শিখিয়েছো। তোমার অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন, তুমিও পারবে। আমি সাফওয়ান, তুমিও পারবে পরিবারের সদস্যদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভ জন্মদিন, তুমিও পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম শারিন শাশমিন ইফরা। শুভ জন্মদিন, তুমিও পারবে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমিও পারবে, ঠিক আমি অনেক কিছু শিখেছি। ধন্যবাদ, তুমিও পারবে। আধার ভেঙে সূর্য হাসি, বিশ্ব ভুবন আলোয় ভাসি, পাক পাকালি ধরল গান, নদীর বুকে ওই কলতান, তরতরিয়ে চলল তরি, মহাসাগর দেব পারি, তরু শাখায় লাগল দোল, চল বন্ধু চল জ্বলতে চল, খুশিতে মন স্বাধীন দিন, আজ যে তোমার জন্মদিন। আমি লামিয়া, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় তুমিও পারবে জন্য। শুভ জন্মদিন, তুমিও পারবে। ধন্যবাদ। মাকসুতিন খিলিনা ইয়াল আহতা তুম জামাইন ফারহানিন বেহলিনা আবিসিমাম তাইরিন বোবো বোবো কালওয়াহতি উকমানি মিজমাইন হাসবি রাব্বি কাইফা লাগনা উক্তাতি মাকসুতি বোবো বোবো নানিনা ইয়া মাহলা জুমাকিনা উইলদেন কুকস Happy, 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 happy birthday to you, to you. Happy, 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 happy birthday to me, Barbie. Assalamualaikum. Amar naam Jahima. To me, Barbie, pratham janmodin upolokkhe. Ami to me, Barbie, onek, onek shubhokamona janacchi. To janmodin, to me, Barbie, ami Onnesha Bhoumik. To me, Barbie, ekjon niyomito sodossho. আমি মূলত নৃত্য করি, কিন্তু তুমিও পারবেতে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি। কারণ তুমিও পারবে প্রথম আমাকে এককভাবে লাইভ নৃত্য করার সুযোগ করে দিয়েছে। তাই তো বলি, তোমার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন, তুমিও পারবে। নমস্কার, আদাব, আমি অপ্সরা দেবনাথ, আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি। তুমিও পারবে ব্যাচটিতে কিছুদিন আগেই জয়েন করেছি। এটি আমার অনেক পছন্দের ও ভালোবাসার। তুমিও পারবে জন্মদিনে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ফুলের হাসিতে, প্রাণের খুশিতে, সোনালি রোদ্দুর ঘাসের বুকেতে, পড়েছে ভুবন রঙিন, তোমাকে জানায় হৃদয় থেকে শুভ জন্মদিন। আমি জীবন, প্রিয় তুমিও পারবেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন, তুমিও পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইহান। আজকে আমাদের প্রিয় তুমিও পারবে জন্মদিন। শুভ জন্মদিন, তুমিও পারবে। আমরা তুমিও পারবে থেকে অনেক কিছু শিখেছি, কবিতা গান অনেক কিছু শিখেছি। ধন্যবাদ, তুমিও পারবে। শুভ জন্মদিন, তুমিও পারবে। লাভ ইউ, তুমিও পারবে। লাভ ইউ চাচি। আছো তেমন আমিও আছি তোমার পাশে।
নমস্কার, আমি সায়ন্তী এবং আমার ছোট বোন সানবিন। তুমিও পারবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। প্রিয় স্বামী মা আন্টিকে জানাই আন্তরিক অভিনন্দন। তুমিও পারবে, এভাবে এগিয়ে যাও। আমরা সব সময় তুমিও পারবে সাথে আছি। শুভ জন্মদিন প্রিয় তুমিও পারবে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আলম রাশিক। আমি তুমিও পারবে পরিবারের একজন সদস্য। আগামী 24 জুন তুমিও পারবের প্রথম বর্ষপূর্তিতে তুমিও পারবের সাথে সংশ্লিষ্ট সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। হে নূতন দেখা রে কারবার, জন্মের প্রথম শুভ ক্ষণ। হে নূতন দেখা রে কারবার, জন্মের প্রথম শুভ ক্ষণ। তোমার প্রকাশ হো জন্মদিনে তুমিও পারবে কে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বিশ্ব যখন ঘরে বন্দি, তখন আমাদের ভিতরের শিরটাকে তুলে ধরতে আবির্ভাব তুমিও পারবে। এভাবে দেখতে দেখতে গান, নাচ, আবৃত্তি, লাইভ প্রতিযোগিতা এসবের মাধ্যমে কেটে যায় আমাদের একটি বছর। অনলাইনে কত দূর দূরান্তের বন্ধুদের সাথে আমরা পরিচিত হতে পেরেছি এই পেজে এসে। তার পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার প্রিয় তুমিও পারবে পেজের শামিমা আন্টিকে। আন্টির অক্লান্ত পরিশ্রমে তুমিও পারবে আজ আলোকিত। আশা করছি সবাই তুমিও পারবে কে ভালোবাসবেন, তুমিও পারবে সাথে থাকবেন, আমিও আছি। তুমিও পারবের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আবারও তুমিও পারবের এক বছর পূর্তি উপলক্ষে তাকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা এবং অনেক অভিনন্দন। শুভ জন্মদিন তুমিও পারবে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন তুমিও পারবে। একটু শোনো, একটু বলো, আলতো পায়ে এগিয়ে চলো, হয়তো জিতবে নয় তো হারবে, অবশ্যই একদিন তুমিও পারবে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তুমিও পারবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মানজিদ আল হাসান। তুমিও পারবে শুভ জন্মদিন, তুমিও 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 পারবে, পারবে পারবে পারবে, তুমিও পারবে। শুভ 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 জন্মদিন, জন্ম 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 শুভ জন্মদিন, তুমিও পারবে শুভ জন্মদিন, তুমিও পারবে শুভ জন্মদিন, তুমিও পারবে শুভ জন্মদিন। ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে, তুমিও পারবে, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ হোক তোমার আগামী দিনগুলো। ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন উই আর ফিলিং বোর্ড ইন আওয়ার হোম বা স্টেইং হোম অ্যান্ড অ্যাট লকডাউন, সো অ্যাট দিস টাইম শামিমা আন্টি গিফট আস দিস পেজ ফর বিং সো মাচ ক্রিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ শামিমা আন্টি অ্যান্ড আমিনুল ইসলাম ভাইয়া, অ্যান্ড so be cool and do great such things in future. So best of luck for you, Tumio Parve. Be happy all the time, be happy all the members of Tumio Parve, and stay at home, stay safe. See you all in next time. Tata, happy birthday Tumio Parve. Assalamualaikum, ami Wahiba Jaman Saika. Tumio Parve janmadin upolokkhe amar chotto ekti shubhechha ba. নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন হোক ভালো। শুভ জন্মদিন তুমিও পারবে। আমি তুমিও পারবে একজন হতে পেরে খুবই আনন্দিত। তুমিও পারবে কে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং শামিমা মিসকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তুমিও পারবে থেকে আমি অনেক কিছু শিখেছি, তাই তুমিও পারবে কি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি বার্থডে তুমিও পারবে, আল্লাহ হাফেজ। নমস্কার, আমার নাম উচ্ছ দত্ত, আমি কুমিল্লা জেলা থেকে বলছি। আমি তুমিও পারবেতে আর্ট করি, গান করি, আবৃত্তি করি, অভিনয় করি, এবং শামিমা আন্টির সাথে লাইভ প্রোগ্রামও করি। জন্মদিনে কি আর দিব, তোমায় উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নাও পেয়া। শুভ 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 জন্মদিন তুমিও পারবে, শামিমা আন্টি ও আমিনুল ভাইয়া তোমরাই আমাদের অনুপ্রেরণা। হ্যাপি বার্থডে। নমস্কার, আমার নাম শিল্পী ভৌমিক, আমি কুমিল্লা থেকে বলছি। আমি অভয়া এবং উচ্ছের মা। তুমিও পারবেকে অনেক 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 ধন্যবাদ, আমাদের বাচ্চাগুলোকে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। সাথে শামিমা আপাকে তো অবশ্যই 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 অনেক 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 ধন্যবাদ। আমি কখনো লাইভ প্রোগ্রাম এত বড় করে হতে দেখিনি, যেখানে উনি বাচ্চাদের সম্পূর্ণ কথার জবাব দিচ্ছেন এবং ওদের সাথে হেসে খেলে সময় কাটিয়ে দিচ্ছেন এবং সব বাচ্চাকে সমান অধিকার দিচ্ছেন। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই তুমিও পারবে বেঁচে থাকো আমাদের মাঝে এবং আমাদের বাচ্চাদের মাঝে। ধন্যবাদ তুমিও পারবে, শুভ 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 জন্মদিন তুমিও পারবে। শুভ জন্মদিন তুমিও পারবে, তুমিও পারবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তুমিও পারবে আমাদের আবৃত্তি, গান, অভিনয় আরও অনেক কিছু শেখায়। তুমিও পারবে আমাদের মতো শিশু কিশোরদের জড়তা দূর করে আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী হতে সাহায্য করে। তুমিও পারবে আরও সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আজকের এই শুভ লগ্নে তুমিও পারবে পরিবারের সকল সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 24 জুলাই 2021, তুমিও পারবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শুভ জন্মদিন তুমিও পারবে। ঢাকা থেকে আমি সৈয়দা তাহমিনা তাবাসসুম, রায়াত সরতাজ নাইলের মা বলছি। বিন্দু থেকে সিন্ধু আর অংশ থেকে সমগ্র, এই পঙ্ক্তিদ্বয় তুমিও পারবে ও তার সদস্যদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের অতি প্রিয় জনাব শামিমা আক্তার, যার হাত ধরে শুরু হয়েছিল তুমিও পারবের পথ চলা। তিনি আরম্ভ করেছিলেন ছোট একটি বিন্দু থেকে এবং তা সঞ্চারিত করেছিলেন রাজধানী ঢাকাসহ এদেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা এবং থানা পর্যায়ে। তিনি এইভাবেই নানা স্থান থেকে ছোট ছোট কুড়ি সংগ্রহ করে তাদের সমন্বয়ে অতি সযতনে গড়ে তুলেছিলেন তুমিও পারবে নামক একটি সুন্দর তোড়া। হাঁটি হাঁটি পা পা করে
তুমিও পারবে যে যাত্রা আরম্ভ করেছিল শামিমা আপা আন্তরিকতায়, অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ ঐকান্তিক প্রচেষ্টায় এই এক বছরই তার প্রায় পরিণত অবস্থা দৃশ্যমান। অর্থাৎ এই কুড়িগুলো একটি একটি করে পাপড়ি ছড়িয়ে এগিয়ে গেছে পরিণত প্রায় এক একটি ফুটন্ত গোলাপে, যা সত্যি প্রশংসার দাবিদার। আমার দৃঢ় বিশ্বাস, কালের প্রবাহে তুমিও পারবে ও তার পরিবারের সদস্যদের প্রতিভা বিকশিত হবে দূর থেকে দূরান্তে, এবং তুমিও পারবে এর সুনাম ও কাজের পরিধি ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে। আজকের এই শুভ লগ্নে আমার প্রত্যাশা এটাই। ধন্যবাদ সকলকে। আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটছে বাগানে। আজ আমার কাছে প্রিয় তুমিও পারবে গ্রুপের জন্মদিন, শুভ জন্মদিন। অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়, তাই অনুগত ক্ষণ হোক আর সুন্দর উচ্ছল দিন কামনায়। শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান সায়ন। তুমিও পারবে গ্রুপের জন্য রইল অনেক অনেক শুভকামনা। গ্রুপের এডমিন শামিমা আক্তার খালামণির জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, তুমিও পারবে এর প্রথম জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে তুমিও পারবে। তুমিও পারবেতে এসে আমি অনেক কিছু শিখেছি। আমাদের শামিমা মিস আমাদের অনেক ভালোবাসেন এবং অনেক ভালো। এখানে আমি সারা দেশ থেকে অনেক নতুন বন্ধু পেয়েছি, তাই তুমিও পারবেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কবিতায় ছন্দ, কবিতায় আনন্দ, কবিতায় আশা, কবিতায় ভরসা, কবিতায় শক্তি, কবিতায় মুক্তি। এই মুক্তির আশায় আমি আমার সন্তানকে নিয়ে যুক্ত হই তুমিও পারবে পরিবারে। তুমিও পারবে এ প্রথম জন্মদিনে আমার নিরন্তর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তুমিও পারবে ইতিমধ্যে একটি সফল প্রতিষ্ঠান, খুব অল্প সময়ে এই প্রতিষ্ঠান হতে বেশ কিছু ফেসবুক লাইভ অনুষ্ঠান প্রচারিত হয়েছে, যেগুলি খুবই দর্শক সমাদৃত হয়েছে। আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি তুমিও পারবে এর কর্ণধার জনাব শামিমা আক্তার আপার প্রতি। ওনার মতো উদার, বিনয়ী এবং পরিশ্রমী প্রশিক্ষক আমি খুব কমই দেখেছি। তিনি খুব অল্প সময়ে আমার সন্তানকে তৈরি করে নিয়ে এসেছেন ফেসবুক লাইভে। এছাড়াও এই প্রতিষ্ঠান হতে প্রচারিত ছোট ছোট শিশুদের পরিবেশনা খুবই মনোমুগ্ধকর। আমি বিশ্বাস করি তুমিও পারবে অচিরেই দেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে দর্শকদের কাছে সমাদৃত হবে। তুমিও পারবে এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পরিবারের সকলের প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ফাবিহা ইসলাম। শুভ জন্মদিন তুমিও পারবে, অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমাকে। বিশেষ করে শামিমা খালামণিকে ধন্যবাদ জানাই তুমিও পরিবারের পক্ষ থেকে। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। ধন্যবাদ, তুমিও পারবে।
আসসালামু আলাইকুম, আমি রিনয়। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম প্রচার মাধ্যম তুমিও পারবে সাথে সংশ্লিষ্ট সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাকের রশিদ তুবা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, তুমিও পারবে পরিবারে আমরা সবাই রাজা। নইলে মোরা মিলব কোন শর্তে, শামিমা খালামণির রাজত্বে। শুভ শুভ জন্মদিন, তুমিও পারবে, বেঁচে থাকো আমাদের প্রত্যেকের হৃদয়ে। মনির আকাশ আলো করে হৃদয় ভরুক নতুন সুরে, জীবন পথে নৌকা চড়ে যেতে হবে অনেক দূরে, খুশির আভাস ছড়িয়ে পড়ুক সীমান্তরের ওই দূর নগরে। জন্মদিনের শুভেচ্ছা দিলাম দিও তুমি হৃদয় ভরে, শুভ জন্মদিন। আমার নাম তাসফিয়া, প্রিয় তুমিও পারবে কে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ জন্মদিন তুমিও পারবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সোমা জাহান চৈতি। আমি তুমিও পারবে পরিবারের একজন নতুন সদস্য। আগামী 24 জুলাই তুমিও পারবে জন্মদিন, আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল তুমিও পারবে, হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন তুমিও পারবে, আর তুমিও পারবে শুভ জন্মদিন। আমি তুমিও পারবে অবশেষে একটি বছর অতিক্রম করলো তুমিও পারবে পরিবার, শুভ জন্মদিন তোমায়। প্যান্ডেমিকের এমন দুঃসময়ে যিনি আমাদের তার সাথে যুক্ত করে ভালো রেখেছেন, আনন্দে রেখেছেন, আর গড়ে তুলেছেন সবার ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের এমন একটি প্ল্যাটফর্ম, সেই স্বামী মাক্তার খালামণিকে জানাচ্ছি শতকোটি অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা। খালামণির হাত ধরে বাংলাদেশের শিশুরা এগিয়ে যাবে অনেক দূর এবং সকল প্রতিভা জয় করবে সকল প্রতিবন্ধকতাকে। এই শুভকামনা জানিয়ে তুমিও পারবে পরিবারের সকল সদস্য ও দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে দোয়া করছি পৃথিবীর মানুষ আবারও ফিরে পাক সুস্থ সময়ে। শুভ জন্মদিন তুমিও পারবে, জয় হোক তোমার সর্বত্র। আসসালামু আলাইকুম, আমার নাম জাবের আল জাহিন সিদ্দিকী, আমি ঢাকা থেকে বলছি। তুমিও পারবে প্ল্যাটফর্মটি হলো শিশু কিশোরদের সৃষ্টিশীল মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এই জন্য যে এই প্ল্যাটফর্মের যাত্রা লগ্ন থেকে আমি এখানে পারফর্ম করেছি। নাটক, গান ও লাইভ প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আজ তুমিও পারবে জন্মদিন, তুমিও পারবে প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভবিষ্যতে আরও অনেক শিশু কিশোর এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের মেধা বিকাশের পথ খুঁজে পাবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আমিনুর, শুভ জন্মদিন তুমিও পারবে। তুমিও পারবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। মম এবং আমাদের সবার ভালোবাসার এই চমৎকার প্ল্যাটফর্মটি সত্যিই কোনো তুলনা হয় না। একসাথে একটি প্ল্যাটফর্মে এত সব ট্যালেন্ট দেখার কোনো বিকল্প নেই আসলে। আর তুমিও পারবের আইটি সেক্টরের কাজগুলো করতে গিয়ে আমার ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং সহ আরও অনেক টেকনিক্যাল স্কিলস ইম্প্রুভ হচ্ছে। মাঝে মাঝে আমার লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো অনেক প্রেশার হয়ে যায়, কিন্তু তারপরও খুব এনজয় করি, কারণ এটা আমার একটা হবি। আর এই কাজগুলো করতে গিয়ে আমার অনেক না জানা জিনিসও শেখা হয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। A very happy birthday to Tumiyo Parbe. Assalamu alaikum, আমি সামানজা। তুমিও পারবের ফার্স্ট অ্যানিভার্সারিতে সব আন্টি, আঙ্কেল এবং সব পারফর্মারদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তুমিও পারবে সব বাচ্চাদের পারফরমেন্স আমি খুব এনজয় করি,
কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সব বাচ্চাদের একসাথে দেখার সুযোগ হয়। মম যে সবাইকে নিয়ে এখানে আনন্দে থাকে সেটা আমার খুব ভালো লাগে। আমার পারফরমেন্সগুলো সবাই এখানে এনকারেজ করে, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আর শুভ জন্মদিন তুমিও পারবে। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি মোহাম্মদ আব্দুল মুক্তাদি রাইয়ান বলছি। তুমিও পারবেতে আমি নাটক আবৃত্তি সহ আরও অনেক কিছু করতে পারি। এখানে আমাদেরকে নিয়ে অনেক সুন্দর করে লাইভ ভিডিও অনুষ্ঠান করা হয়। আজ তুমিও পারবে জন্মদিনে তুমিও পারবেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ তুমিও পারবে। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে সাদিকা। আমি তুমিও পারবেতে গান করি, নাচ করি, আবৃত্তি করি, আর্ট করি, আরো অনেক কিছু করি। আমার মতো অন্য বাচ্চারাও এরকম করে। আজ তুমিও পারবে জন্মদিন, এজন্য তো আমি এইটুকু করতেই পারি তুমিও পারবের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার, তুমিও পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লীনা মেহজাবি, তুমিও পারবে শিশু কিশোর পারফর্মিং প্ল্যাটফর্মের স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর। তুমিও পারবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীদের সকল সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তুমিও পারবে শুরুর গল্পটা খুব ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। শামিমা আক্তার আমাদের মা এবং তুমিও পারবের প্রতিষ্ঠাতা। উনি সবসময় সংস্কৃতি এবং সাংস্কৃতিক চর্চা ভীষণ ভালোবাসতেন। গান, আবৃত্তি, আবৃত্তি চর্চা এসবের সাথেই নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন। আর অফলাইনেও বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন শুধুমাত্র নিজের চর্চাটাকে ধরে রাখতে, কিন্তু কখনোই খুব প্রফেশনালি বিষয়টা নেওয়া হয়নি বিভিন্ন কারণে। আমরা তিন ভাই বোন, আমরা যখন ছোট ছিলাম, আরও ছোট ছিলাম, তখন আমাদেরকে এনকারেজ করতেন, নার্চার করতেন নিজের বেস্টটা দিয়ে, যাতে আমরাও এইসব বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারি। তো মজার বিষয় হলো যে বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে আনন্দটা, এই আনন্দের বিকল্প আর কখনোই আমার মার কাছে ছিল না এবং এখনও নেই। এবং সে থেকেই আসলে তুমিও পারবের ইন্সপাইরেশনটাও আসে। গত বছর প্যান্ডেমিকের কারণে, লকডাউনে যখন আমরা সকলেই ঘরে বন্দি আর বাচ্চারাও দেশ জুড়ে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছিলো আরও বেশি, কারণ তাদের এডুকেশন এবং সব কিছুই অনলাইনে হচ্ছিলো, আমার মা মনে হয় যে আসলে এই সময় এমন কি করা যেতে পারে যাতে উনি তার যে ভালো লাগার জায়গাটা সংস্কৃতি চর্চা, এই জিনিসটা বাচ্চাদের মধ্যে আরও সুস্থভাবে নিয়ে আসতে পারে। তো সেই থেকে আসলে আমরা হেল্প করি আমাদের মাকে। আমরা একটা ফেসবুক পেজ, একটা খুব ছোট্ট করেই ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল শুরু হয় তুমিও পারবে নামে। আমরা একদমই আসলে নিজস্ব নিজেদের পরিচিতর মধ্যেই বাচ্চারা আস্তে আস্তে জয়েন করা শুরু করে তুমিও পারবেতে, তাদের পারফরমেন্স নিয়ে। আমরা কখনোই ভাবিনি যে এত অল্প সময়ে তুমিও পারবে এত বড় হয়ে যাবে। আমাদের সাথে এখন 1000-এরও বেশি বাচ্চারা জড়িত আছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা তুমিও পারবেতে আসছে, পারফর্ম করছে, শিখছে। ওর বিষয় হচ্ছে যে পারফর্ম করার সাথে সাথেও তাদের যে বিভিন্ন ঘাটতিগুলো আছে সেগুলো তারা কারেকশন করে নিতে পারছে, এবং এই বিষয়টা তারা ভীষণ এনজয় করছে এবং তারা এনজয় করছে। এটার কারণে আমরাও খুব ইন্সপায়ার হচ্ছি, আমাদের মনে হচ্ছে যে আরও কীভাবে তাদের জন্য বিভিন্ন অপরচুনিটিস নিয়ে আসা যায়, আরও কীভাবে আমরা তাদের হেল্প করতে পারি। আমি নিজেও এক সময় মনে হলো যে নিজের ব্যস্ত সময়ের কিছুটা সময় হয়তো বা তুমিও পারবে বাচ্চাদেরকে হেল্প করতে আমি নিয়োজিত করতে পারি। যেমন প্রত্যেক ফ্রাইডেতে আমি স্পোকেন ইংলিশ ক্লাস নেই, আর ক্লাস নিতে যেয়ে যে বিষয়টা লক্ষ্য করি যে বাচ্চাদের আসলেই অনেক জড়তা থাকে, তারা
যেটা অনেক ট্যালেন্টেড হওয়ার পরেও নিজেকে খুব সুন্দর করে বিভিন্ন ভাষায় বাংলা হোক ইংলিশ হোক প্রেজেন্ট করার যে ব্যাপারটা, এটার মধ্যে তাদের খুব আগ্রহ আছে, তারা শিখতে চায় এবং তারা তাদের জড়তাটা কাটাতে চায়। এবং আমিও অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে তাদের আনন্দ পাচ্ছিলাম যে তারা খুব ক্যাচি, খুব সহজেই তারা নতুন বিষয়ে ক্যাচ করতে পারছে, শিখতে পারছে এবং একই সাথে রেসপন্স করছে। তারা যেটাই ক্লাসে শিখছে সেটাই আবার পারফর্ম করে ওরা প্র্যাকটিস করছে প্রতিনিয়ত। তো আমরা আসলে তুমিও পারবের যেই ভিশন, এটা চাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। আমরা আপনাদের দোয়া প্রার্থী, সকলেই আশা করি আমাদের পাশে থাকবেন, তুমিও পারবের পাশে থাকবেন এবং বাচ্চাদের পাশে থাকবেন, যেন আমরা সবাই একসাথে একটা সুস্থ একটা প্ল্যাটফর্ম আমরা আমাদের বাচ্চাদের জন্য দিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, তুমিও পারবে, দিস ইজ ইয়োর গিফট, this is balloons, this is my room, thank you, happy birthday tumio parbe, ajke ami tomar jonno je ei room ta decoration korechi, this is your gift. আমি ইহান, প্রথমে জানাচ্ছি প্রিয় তুমিও পারবেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা তুমিও পারবে থেকে অনেক কিছু পেয়েছি, শিখেছি, করেছি, এই নিয়ে আমি একটি মৌলিক গান করছি। গানটি লিখেছেন এবং সুর আমার বাবা মাহমুদুল হাসান।